আমাদের রাজ্যব্যাপী একটা সংগঠন আছে, এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, আমরা সামাজিক পরিষেবা দিই। যে সমস্ত গর্ভবতী মহিলারা প্রসবের জন্য হসপিটালে যায় তাদেরকে ফ্রি সার্ভিস দিই, বাড়ি থেকে হসপিটাল নিয়ে যাওয়ার বা হসপিটালতে বাড়িতে পৌঁছানোর। তো আমাদের মনে হয়েছে যে আপনারা যে প্রেক্ষাপটে এতদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন বা এই অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেটা সরকারের একটা নগ্ন রূপকে আমাদের সামনে তুলে ধরেছে, সমাজের সামনে তুলে ধরেছে। কারণ সরকার প্রতিনিয়তই বলে চলে যে প্রচুর কর্মসংস্থান হয়েছে পশ্চিমবঙ্গে এই সরকার ক্ষমতায় আসার পরে, ঠিক সেই কর্মসংস্থানের দাবিতেই আপনারা আন্দোলনটা করছেন। এটা সরকারের যে নগ্ন রূপ সেটা আমাদের সামনে তুলে ধরেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করেছি আপনাদের পাশে দাঁড়ানোটা আমাদের নৈতিক কর্তব্য। তাই আমরা আমাদের সংগঠনের প্রায় সদুয়েক সমর্থক আজকে আমরা আপনাদের সঙ্গে সংহতি জানাতে এখানে এসেছি। আমরা মোটামুটি উত্তরবঙ্গের সমস্ত জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে সমস্ত জেলার একজন না একজন প্রতিনিধি এসেছি আপনাদের সামনে। আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আপনারা এই সরকারের একটা নগ্ন রূপের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছেন। আমাদের মনে হচ্ছে আমাদেরকেও হয়তো আপনাদের মতো আগামী দিনে এই সংগ্রামে অবতীর্ণ হতে হবে। তাই আপনাদের এই দেখানো পথটাকে আমরা আমাদের আগামী দিনের পাথেয় হিসাবে করার জন্য আজকে আমরা এখানে ছুটে এসেছি। এই না ধরো।